আমাদের অস্ট্রেলিয়ান চার্জ দিয়ে একটা যিনি তিনি এসেছিলেন আমার সাথে সাক্ষাৎ করতে, খুবই সৌজন্য সাক্ষাৎ। এবং ওনাদের যে অস্ট্রেলিয়ান ন্যাশনাল ডে, এইটাতে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য এসেছিলেন এবং আমন্ত্রণ জানিয়ে গিয়েছেন আমি আগামীকাল তাদের ন্যাশনাল ডেতে আমি থাকব। আর এমনিতে একজনের সাথে আরেকজনের দেখা হলে দুদেশের নাগরিকদের যাওয়া হয়, কথাবার্তা, এইসব সৌজন্যমূলক কথাবার্তা হয়েছে। কিছু কিছু ক্ষেত্রে আমরা যদি কোথায় কোথায় সহযোগিতা করতে পারেন তারা, আমরা কোথায় সহযোগিতা নিতে পারি, এইসব ছোটোখাটো বিষয় নিয়ে কথা হয়েছে, যা নাকি সোমাচি আমাদের মন্ত্রণালয়ের সাথে অস্ট্রেলিয়ান গভর্নমেন্টের কোনো এখনো পর্যন্ত কোনো ইয়া নাই, সরাসরি কোনো কর্মকাণ্ড নেই। তবে আমরা আশা করছি ভবিষ্যতে হবে। আর দ্বিতীয় যারা এসেছিলেন তারা হলেন, যে আপনারা জানেন, দেব পুরীয় ভট্টাচার্যের নেতৃত্বে সিবিডি এবং নাগরিক প্ল্যাটফর্ম, তো নাগরিক প্ল্যাটফর্ম এরকম 11টি সংগঠনের প্রতিনিধিরা আসছিলেন দেখা করতে। তারা আমাদেরকে দেশের যে নগরায়নের সমস্যাদি, তারপরে এনভায়রনমেন্টের সমস্যাদি ইত্যাদি বিষয় নিয়ে কথাবার্তা বলেছেন। তারা আমাদের সাথে কাজ করতে চান, আমরাও তাদের সাথে কাজ, আমরা কীভাবে একসাথে কাজ করে পরিবেশ বান্ধব নগরায়ন, এবং আমরা যে ছোট্ট দেশ, মানুষ বেশি, এইখানে আমরা একসাথে কীভাবে কাজ করতে পারি, এইসব বিষয়ে তিনি আলোচনা হয়েছে। নাথিং তারপরে যদি আপনি মনে করেন যে আমাদের সরকারকে স্বীকৃতি দেয়নি, এটা আপনার পারস্পরিক সহযোগিতার বিষয়ে কোন কোন ক্ষেত্রে নিয়ে আলোচনা হয়েছে? না, আপনি বললেন আমাদের মন্ত্রণালয়ের সাথে কোন সহযোগিতামূলক কোন কাজ এখনো তাদের নেই। তবে আমরা তো আমরা যেহেতু নগরায়নের ক্ষেত্রে কাজ করি এবং অস্ট্রেলীয় আপনার পরিবেশ বান্ধব নগরায়নের পক্ষে কাজ করে, সেই সব ক্ষেত্রে কী কী সহযোগিতা করা যায়, যেমন ট্রেনিংয়ের সহযোগিতা হয়, তারা এসে ট্রেনিং দিতে পারে না, আমরা যে ট্রেনিং নিতে পারি, পলিসি লেভেলে তারা ট্রেনিং দিতে পারে ইত্যাদি। আমাদের সমস্ত নগরায়নটাই অপরিকল্পিত ভাবে গড়ে উঠছে, এখানে যাতে পরিকল্পিত নগরায়নটাকে নিশ্চিত করা যায় সেটার জন্য। আর তারা সিপিডির, তারা পার্টিকুলারলি দরিদ্র জনগোষ্ঠীকে কীভাবে আপনার নাগরিক সুবিধা দেওয়া যায়, তাদেরকে কীভাবে আবাস, আধুনিক আবাসনের সুবিধা দেওয়া যায়, সেই সব নিয়ে আলোচনা করেছে। এবং আমরা বলেছি যে আমরা একযোগে কাজ করতে আমাদের আগ্রহ আছে, আমরা তো ডাকবই তাদেরকে, আর তারাও যদি প্রয়োজন মনে করেন তাদের সাজেশন নিয়ে আসতে পারে। নগর পরিকল্পনার ক্ষেত্রে তারা কি স্পেসিফিক কোনো, আজকে তো স্পেসিফিক কোনো বিষয় নিয়ে কথা হয়নি, আজকে হয়েছে যে পলিসিটা কি হওয়া উচিত সেই ব্যাপারে। আপনার কি মনে হয় যে পরিকল্পিত ভাবে আমাদের ব্যবহার হচ্ছে? না, আপনার কি ধারণা? আমি তো বলছি যে নগরায়ন অপরিকল্পিত হচ্ছে, সেখানে আমরা পরিকল্পিত নগরায়নের চেষ্টা করবো, আমাদের মন্ত্রণালয় কাজ করবে। আমাদের যেমন আমাদের মন্ত্রণালয় তার যে সমস্ত জায়গায় আমরা নতুন আবাসন করব, সেই সমস্ত জায়গায় যাতে একেবারেই যেটা শুরু হয়ে গেছে সেটা তো কিছু করার নাই, সেটা তো আবার করার আছে, যতটুকু সম্ভব আমরা এটাকে পরিকল্পিত কর্মের ভিতরে নিয়ে আসার চেষ্টা করবো। আর যেখানে নতুন করে করবো সেখানে কিন্তু কমপ্লিটলি পরিকল্পিতভাবেই গড়ে ওঠে, সেটার জন্য আমরা যা যা করণীয় আছে সব দিক। দীর্ঘ সময় ধরে তো আমরা এই ধরনের বক্তব্য শুনে আসছি, এর আগে যারা মন্ত্রী ছিলেন তারও বলে আসছেন। আমার বক্তব্যকে আগের মতন যদি মনে করেন, এটা আপনার পারসেপশনের ব্যাপার, আপনি মনে করতে পারেন, আমার কোনো অসুবিধা নেই।
you can write this among my answer. যদি মনে করেন যে আমি আগের মতোই কথা বলছি এবং এটা আপনার মনে হয় যে আগের মতোই সবকিছু হয়ে যাবে, দেখতে পারেন ঠিক আছে. যেভাবে দেব বাস্তবায়ন করার জন্য যে পরামর্শ দেবের আছে সেই অনুযায়ী আমরা এগিয়ে যাব এবং আমরা দেখবো যে এই পরামর্শের মধ্যে যদি কোথাও ঘাটতি থাকে, যেমন পরিবেশগত ঘাটতি থাকে, যদি আমরা সেটা পূরণ করবো। আপনি যেহেতু জানেন যে গাইডলাইন আছে, আমি এখনো ডিটেলস জানি না, আপনি ইচ্ছা করলে এটাও দেখতে পারেন, কোনো অসুবিধা নেই। আমি এখনো ডিটেলস জানি না, আমি যখন জানবো যে কি আছে সেটা আমি নিশ্চয়ই দেখবো। আমি আছি, আমার মন্ত্রণালয়ের অনেক সিনিয়র ব্যুরোক্র্যাটরা আছেন, তারা আছেন, সবাই মিলেই দেখবো আমরা, আপনাদের সহযোগিতা চাই। পার্লামেন্টে যে বিষয়টা নিয়ে আলোচনা হয়েছে একটি একজন অফিসার ব্যাপারে, এটা হলো আপনারা এটা তো মন্ত্রীর অজ্ঞাতে নয়, মন্ত্রীর জ্ঞাতে অজ্ঞায়, কারণ এটা মন্ত্রীর জ্ঞাতে আসার কোনো সুযোগ নেই। কারণ আমাদের যে ডিপি হয়, ডিপার্টমেন্টাল প্রসিডিংস যেটা হয়, সেই ডিপার্টমেন্টাল প্রসিডিংসের কিছু কিছু বিষয় আছে যেটা সচিব পর্যায়ে নিষ্পত্তি হয়ে যায়, যেমন লঘু দণ্ড, আর যদি গুরুতর দণ্ড হয়, কি বলে মেজর পানিশমেন্ট যেটা, সেইটা রাষ্ট্রপতি পর্যন্ত যায়, কেননা রাষ্ট্রপতি হলেন অ্যাপয়েন্টিং অথরিটি, এই জন্য তার কাছে। রাষ্ট্রপতির কাছে যখন যায় শুধু মন্ত্রী নয়, এটা প্রধানমন্ত্রী হয়ে যায়, মাননীয় প্রধানমন্ত্রী তখন তার অভিভাবক সহ দেন, অনেক সময় অভিভাবক ছাড়াও দেন, এবং রাষ্ট্রপতি এটা সামারি যায় সেটার উপরে। তো উনি যেহেতু লঘুদণ্ড দিয়েছেন, এই ব্যাপারে আপনার সচিব মহোদয় যেহেতু বিবেচনা করেছেন যে এটা লঘুদণ্ড, সেই জন্য উনি লঘুদণ্ড দিয়েছেন। প্রথমত হলো যে 10 কোটি টাকার ব্যাপার, এটা আপনারা খোঁজ করে দেখতে পারেন, এটা 10 কোটি টাকা প্রস্তুত হয়েছে কিনা, যদি হয় সেটা আমি ডিটেলসে যেতে চাই না, কারণ এটা আমার ডিটেলসে যাওয়ার সাবজেক্ট না। আমি বলবো যে লঘুদণ্ড যেহেতু দিয়েছেন, এই জন্য আমার লেভেলে এটা আসার কোনো প্রয়োজন পড়ে নেই। কেউ যদি মনে করেন এটি একটি অপর্যাপ্ত শাস্তি বেরিয়ে যেতে পারে, এবং কোনো পাবলিক যদি মনে করেন, মানে মেম্বার ফ্রম দি পাবলিক উনি যদি মনে করেন যে এটা ঠিক হয়নি, উনিও তো যেতে পারেন, পাবলিক লিটিগেশনে যেতে পারেন। পার্লামেন্টে আলোচনা হয়েছে, উনি বলেছেন যে বিষয়গুলো যাতে, কিন্তু আমি তো জানি এটা ডিপি কেসে মন্ত্রী কিছু করেনি নাই, যিনি জাজ উনি হয়তো একটা জাজ হিসেবে কাজ করেছেন, সচিব মহোদয় যে জাজ হিসেবে কাজ করেন, যিনি জাজ তিনি কি জাজমেন্ট দিবেন, আউটসাইড থেকে এটা ডিকটেট করার কিছু নাই। এখন যদি কেউ মনে করে যে এই জাজমেন্টটা সঠিক হয়নি, আপিলে যাবে, যেতে পারে। আমাদের বন্ধু মুজিবুল্লাহর জন্য আমি ওনাকে ওনার বক্তব্যকে, পার্লামেন্টের বক্তব্য নিয়ে তো বাইরে আলোচনা করাটা ঠিক না, মানে আলোচনা করার স্কোপও নাই, তবে আমি মনে করি যে উনি যদি মনে করেন যে এটা সঠিক হয়নি, তাহলে উনি যাতে সঠিক কাজটি হয় সেই জন্য প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা উনি নিতে পারেন। আমাদের নজরে আসে, আমার নজরে এসছে, আমি ছিলাম, উপস্থিত ছিলাম, ঢাকাতে কিছু অফিসার পার্মানেন্টলি ঢাকা থাকছেন,
কোথায় কোথায় কর্মকর্তার বিভিন্ন দপ্তরে নর্মালি আমরা ট্রান্সফার বলছি কেউ কেউ রাজ্য মনিটরিং করে এবং কাজটা যাতে সঠিক ভাবে হয় সেটার জন্য চেষ্টা করে, তবে রাজ্যের লোকবল কম অপ্রতুল, সেই জন্য তার পক্ষে যতটা করা সম্ভব সেটা করছে। ইদানিংকালে তো তারা আপনার যখন কেউ ভিত্তিপ্রস্তর স্থাপন করে সেখানেও গিয়ে উপস্থিত হচ্ছে, এত লোকবল তাদের নেই কিন্তু হচ্ছে না। তারপরে তো ত্রুটি বিচ্ছিন্ন তো আমাদের এটা দীর্ঘদিন যাবতই চলছে, আমরা এই ত্রুটি বিচ্ছিন্নগুলো দেখে এটা যাতে দূর হয় আমার সময় যতটুকু সম্ভব, আমি অ্যাজ মিনিস্টার আমি যতটুকু সম্ভব এটা করব ইনশাআল্লাহ। আপনি দেখেন কিছুদিন দেখেন দেখেন যে আমার নজরে আসলে পরে আগে আমার ঠিক করার চেষ্টা করি কিনা। কিন্তু আপনি ধরেন বললেন একটা কথা, আমি তো তাহলে বিচার করবো নাকি, সবটাই তো আপনার কথার উপরে বা অন্যের কথার উপরে আপনার নির্ভর করে আমি তো কোনো কাজে যাওয়াটা ঠিক হবে না। আমাকেও তো খোঁজ খবর নেওয়ার একটা সুযোগ দিতে হবে, আমি তো খোঁজ খবর নিয়ে দেখি। যেমন মুজিবুল হক চন্দ্র সাহেব গতকালকে যা বলেছেন আমি খোঁজখবর নিয়ে দেখলাম, এটা একটা ডিপার্টমেন্টাল প্রসিডিংসের মন্ত্রীর কিছুই করেন না, ডিপার্টমেন্টাল প্রসিডিংসে তিনি মানে সাজা দেওয়ার মালিক, তিনি কতটুকু সাজা দেবেন তার ব্যাপার। আমি তো কোনো জাজের সাজা মানে জাজের কর্মকাণ্ডের উপরে আমি তো কথা বলতে পারি না। যাকে গুরুদণ্ড দেওয়া হয়েছে সেটা যদি অন্যায় হয়ে থাকে উনিও তো অ্যাপিলে যেতে পারে, যাওয়ার তো কোনো অসুবিধা নাই, উনি একসঙ্গে যাচ্ছিল তো এই জন্য ছিলেন। তাই আমার কথা হলো যে যিনি উনি তো সংক্ষুব্ধ নন, মুজিবুল হক চন্দ্র সাহেব তো সংক্ষুব্ধ নন, যাকে গুরুদণ্ড দেওয়া হয়েছে যদি দেওয়া হয়ে থাকে আমি জানি না, নিষ্পত্তি হয়নি, যাকে না দেওয়া যদি দেওয়ার প্রচেষ্টা চলছে তার যদি আপত্তি থাকে আমাদের দেশের কিন্তু একটা সুবিধা আছে, আপনার আপনি যে শাস্তি দিলেই যে আপনি মেনে নেবেন তা না, শাস্তির বিরুদ্ধে তো আপনি আপিল আপিল করতে 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 অ্যাডজাস্টেড হয়ে যাওয়ার পরে তখন আপনি কথা বলবেন, ঠিক আছে? ধন্যবাদ আপনাদেরকে সকলকে করার জন্য, ইনশাল্লাহ আপনারা এরকম কথা তুলবেন আমরা চেষ্টা করবো জানার জন্য, আপনাদের কথাবার্তা আমাদেরকে সহযোগিতা করবে ইনশাল্লাহ। আর আমি যা বলি সবই লিখতে পারি, কোনো অসুবিধা। থ্যাংক ইউ, থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ, হ্যাভ ওয়ান্স অ্যাগেইন।